আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি সোয়াইব এবং আপনারা দেখছেন সোয়াইব আহমেদ ইউটিউব চ্যানেল। শোনাগো আমার, আজকে নর্মালি আমার ভিডিও দেওয়ার কথা, কিন্তু কিছু রিজনের কারণে ভিডিওটা আজকে দেওয়া হয় নাই। এখান থেকে বাইর হন ভাই। কি রিজন এটা আমি বলতেছি, আমার বেস্ট ফ্রেন্ড, ওর দাঁতে প্রবলেম। কেন কিছুদিন ধরে দাঁতে প্রবলেম ছিল, যার আজকে হঠাৎ করে সকালে ওইটা বলতেছে, বন্ধু চল আমি হসপিটালে যেতে হবে। কিন্তু নর্মালি কিন্তু আজকে আমার ভিডিও বানানোর কথা ছিল, আমার চ্যানেল মাল হাত খালা কথা, ভিডিও বানাইতাম আজকে নর্মালি। আজকে শুটিং করা লাগতো, কিছু একটা শুটিং করা লাগতো, কালকে এডিট করতাম এবং পরশুদিন আমি ভিডিও আপলোড করতাম। কিন্তু এই দুই দিন মেবি আমাদের হসপিটাল আসতে হবে, কারণ ওর দাঁতে প্রবলেম। এটা হসপিটাল, এটা নর্মালি হসপিটাল, আমি যেমন দাঁতের ভিডিও দেখাই একটু, এটা হসপিটাল। আমি সব জানি, আমি সব জানি। ওই যে ওই যে ওই যে ওই যে আপনার দেখতেছেন ওইখানে, আপনার ওইখানে আমার ফ্রেন্ড, ও ঢুকছে, ওর সাথে পরিচয় করে দিব। আমি ভিডিওর মধ্যেই কিছু ক্লিপ রেখে দিছি, আশিক তোর পরিচয় দে। এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার, আর পারলাম না। আপনাদের কারণে বাইরে আসতেই হইলো আমার। সালাম সালাম তো শুনলাম, সালাম সালাম দিয়ে কথা বল, এগুলো একটা দেব শুনো মতো। আসসালামু আলাইকুম, আমি আমরা আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। এত না পক পক করো, শুনো মতো কই দিয়ে কি করব ভাই, বলো জলদি দাঁড়া দাঁড়া কি করব ভাই, যার জন্য এখানে আসা আজকের দিনে। তো কি বল, একটু জোরে কথা বল। আচ্ছা, মাথা চুলকাইতেছে, মাথা চুলকাই পরে দুই তিনটা নিজের ব্যাপারে দুই তিনটা কথা বলতে বলছি, ওইটাও পারতেছে না, মাথা চুলকাইতেছে এত পরিমাণ। তোর এগুলো জিগাই নেই কেউ, তুই জাস্ট তোর ব্যাপারে বল। মন ভালো নেই। তোমার নাম কি ভাইয়া? তো এখানে এখানে এখন তোমার ডাক্তাররা কি বলছে, আপডেট কি বলছে? অপেক্ষা করতে, আমার দাঁত দেখবে ফালাইবো নাকি জানি না, বলতে পারি না। পুটিং করবে মানে অকালে অকালে তোমার দাঁতের বিসর্জন হবে। শোনাগো আমার, খুব কষ্ট যে বলা। তো আজকে আমাদের নর্মালি কি প্ল্যান ছিল চ্যানেলের জন্য, মানে অডিয়েন্সের জন্য? শুটিং করার প্ল্যান ছিল অন্য জায়গায়, কিন্তু কি করার, আমার দাঁতের জন্য আজকে এই জায়গায় আসা হইল। হ্যাঁ, মানে আজকে কোনো কোনো ধরনের কোনো ভিডিও আসা হয় না, কিন্তু এই একটা আপডেট ভিডিও আসতে পারে। হ্যাঁ, কারণ কি, মানে সবসময়। আচ্ছা, নর্মালি আমরা কেন এই মানে আপডেটটা দিতেছি আর কি চ্যানেলের জন্য, কেন তাকায় কথা বল, আস্তে কথা বলতেছি, কারণ জোরে কথা বললে হয়তো আমার মোবাইল সহ আমারও নিয়ে যাবে। যদি কোনো এতর কোনো সমস্যা না হয় কখনো, আল্লাহর রহমতে আমি চেষ্টা করবো যে সপ্তাহের একটা দিন, মানে সোমবার এবং শুক্রবার ভিডিও করার জন্য যে কোনো ধরনের ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। যারা যারা নতুন দেখবেন ভিডিওটা, অনেকে হয়তো এই ভিডিওটা নতুন দেখতেও পারেন, যারা যারা দেখতেছেন আশা করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদেরকে আইডিয়া দিতে পারেন যে কী ধরনের কন্টেন্ট বানানো যায়, কী ধরনের কন্টেন্ট মেক করা যায়। যাই হোক, ইভেন আমি এখন বন্ধুকে তাকে কথা বললে আমার অডিয়েন্স রিটেনশনটা ভালো হবে সেটাও আমি বলতে পারতেছি না। আপনাদের মধ্যে এখন অনেকে বলতে পারেন যে ভিডিও না দিলে তোমার ভিডিও দেখার জন্য তো কেউ বৈশা নেই। ঠিক আছে, আমার ভিডিও দেখার জন্য কেউ বৈশা নেই, আমার কোনো অডিয়েন্সও নেই, কিন্তু আমি নর্মালি একটা রানিং রাখার জন্য, ভিডিও রানিং রাখার জন্য আমি ভিডিও করতেছি, কারণ আমি চাই না যে আমার একটা দিন ভিডিও মিস হোক।
আমি এতক্ষণ যেমনটা বলছি যে ভিতরে গেছিল আর এখন ওর দাঁতের মধ্যে কিছু একটা হয়তো ইনজেক্ট করা হয়েছে, তাই ওর কথা এখন বলা যাবে না। যাই হোক, আমরা এখন বেরোবো না, কাজ শেষ, কাজ শেষ, এখন বেরোবো। কি 70 টাকা? আরে কেনা কে চাতে হো? 7টা সুই। যাইহোক এগুলো জানার মতো কে আছে আমি জানি না, তারপরও আমি বলতেছি তারা শুনেন। আমরা এখন নিচের দিকে যাব, দাঁতের কাজ শেষ। যাইহোক, আপনি এখান থেকে বাইর হন ভাই, মেজাজ গরম।